স্বাগত বিবিএ টিভির শেয়ার বাজার সংবাদে, সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিনিয়োগ বাড়লে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। বিডিংয়ে যৌক্তিক দর নির্ধারণে বিএসইসির নতুন নির্দেশনা জারি। শুরু হয়েছে এনআরবিসি ব্যাংকের আইপিওর চাঁদা গ্রহণ। জানুয়ারিতে বিও অ্যাকাউন্ট খুলছেন 81,829 বিনিয়োগকারী। আয় বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 12 কোম্পানির। মীর আখতার ও সোনালী আশের আর্থিক প্রতিবেদন প্রকাশ। ডিএসসির মোবাইল অ্যাপে 45 মিনিট কম লেনদেন। বিএসইসির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর। অলটেক্সের উৎপাদন শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি। দুবাইয়ের ডিজিটাল বুথ খুলছে ইউসিবি ক্যাপিটাল। ম্যাক্সন্স স্পিনিংসের 2% লভ্যাংশ অনুমোদন। ব্লক মার্কেটে 13.5 কোটি টাকার শেয়ার লেনদেন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। একসময় বিনিয়োগকারীদের সবচেয়ে আগ্রহের তালিকায় ছিল ব্যাংক খাতের কোম্পানি। ঋণ খেলাপি সহ নানা অনিয়ম আর দুর্নীতি ও 2010 সালের মহাধসের কারণে দুর্দশায় পড়ে এ খাত। পাশাপাশি অধিকাংশ কোম্পানি বিনিয়োগকারীদের সন্তোষজনক হারে লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। এজন্য এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমায় অনেক কোম্পানির দর ফেসবেলুর কাছাকাছি চলে আসে। বর্তমানে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোই পিই রেশিও বিবেচনায় বিনিয়োগ উপযোগী হওয়া সত্ত্বেও ঘুরে দাঁড়াতে পারছে না, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে পুঁজিবাজারের সূচক ও লেনদেনে। এরপরেও এ খাতের 28 ব্যাংকের সম্পদ মূল্য গত বছরের তুলনায় বেড়েছে, যা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বাজার সংশ্লিষ্টদের মতে, এ খাতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লে ঘুরে দাঁড়াতে পারে ব্যাংকিং খাত। বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের যৌক্তিক কাট অফ প্রাইস নির্ধারণের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের দর প্রস্তাবের জন্য কমিটি গঠন ও তাদের সুপারিশ বিবেচনায় নিতে বলা হয়েছে। এই কমিটিকে দর সুপারিশে 3টি পদ্ধতি, নিট অ্যাসেট ভ্যালু, ইল্ড ও ফেয়ার ফেস ভ্যালু নির্ধারণ করে দিয়েছে কমিশন। কমিটির সুপারিশের আলোকে যোগ্য বিনিয়োগকারীদের বিডিংয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে। সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চাঁদা গ্রহণ আজ বুধবার সকাল 10টায় শুরু হয়েছে, চলবে 9 ফেব্রুয়ারি বিকাল 5:30 পর্যন্ত। উল্লেখ্য, 10 টাকা ইস্যু মূল্যে কোম্পানিটি পুঁজিবাজারে 12 কোটি শেয়ার ছেড়ে 120 কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজারে চলতি বছরের জানুয়ারিতে নতুন বেনিফিশিয়ারি ওয়ার্নার্স অ্যাকাউন্ট খুলছেন 81,829 জন বিনিয়োগকারী। এ নিয়ে বর্তমানে বিও অ্যাকাউন্টসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,33,997টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারী 63,138 জন এবং নারী 18,433 জন এবং কোম্পানি বিও 258টি। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 21 কোম্পানির মধ্যে 18টির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত প্রান্তিকে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে 12টি কোম্পানির, অন্যদিকে কমেছে 6টি এবং লোকসানে রয়েছে 1টি কোম্পানি। আয় বাড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিবিবি পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, শাহাজি বাজার পাওয়ার কোম্পানি, বারাকা পাওয়ার, ইস্টার্ন লিব্রিকেন্স, অ্যাসোসিয়েট অক্সিজেন, মোবিল যমুনা লিমিটেড, ডোরিন পাওয়ার, পাওয়ার গ্রিড যমুনা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও সামিট পাওয়ার লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে আসা মীর আখতার হোসেন লিমিটেডের সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 2.15 টাকা, আগের বছর ছিল 2.07 টাকা। এই হিসাবে শেয়ার প্রতি আয় 8 পয়সা বা 4% বেড়েছে। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 40.61 টাকা। এদিকে সোনালী আঁশ লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির বোর্ড সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত প্রান্তিকের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 14 পয়সা, আগের বছর আয় হয়েছিল 55 পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 225.67 টাকা। অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের মোবাইল অ্যাপে 45 মিনিট কম লেনদেন হবে। সোমবার ডিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসসি জানিয়েছে, 11 জানুয়ারি থেকে ডিএসসি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের উন্নয়ন কাজ করছে।
এ কারণে মোবাইল অ্যাপের লেনদেন সেবা সকাল 10:15 থেকে দুপুর 2টা পর্যন্ত চালু থাকবে। এর আগে এই সিস্টেমে উন্নয়নের অংশ হিসেবে প্রথম দফায় 11 জানুয়ারি থেকে 3 সপ্তাহের জন্য মোবাইল অ্যাপে লেনদেন সময় 45 মিনিট কমানো হয়। দ্বিতীয় দফায় এ সময় বাড়ানোর মাধ্যমে টানা 5 সপ্তাহ মোবাইল অ্যাপে কম সময় লেনদেনের সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকদের মধ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2020-2021 স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পদ্ধতি নির্ভর থেকে ফলাফল নির্ভর করা এবং এ পদ্ধতির মাধ্যমে সার্বিক কর্মসম্পাদনের নিরপেক্ষ ও নৈবেত্তিক মূল্যায়ন করা সম্ভব হবে, যাতে কমিশনের সব কার্যক্রম অধিকতর গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ হবে। কমিশনের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম। সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ আগামী 10 ফেব্রুয়ারি থেকে পুনরায় উৎপাদন শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে ইতিমধ্যে কোম্পানিটি কারখানার গ্যাস লাইন মেরামত কাজ সম্পূর্ণ করেছে। উল্লেখ্য, কোম্পানিটি আন্ডারগ্রাউন্ডের গ্যাস লাইন পুনর্নির্মাণের জন্য এর আগে কারখানার উৎপাদন 2.5 মাস বন্ধ রাখা হয়। দেশের অন্যতম শীর্ষ ব্রোকার ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যপ্রাচ্যের প্রধান বাণিজ্যিক শহর দুবাইয়ের ডিজিটাল বুথ খুলতে যাচ্ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য রাইজিং অব বেঙ্গল টাইগার, পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট শিরোনামে রোড শোতে ইউসিবি ক্যাপিটাল এ বুথ উদ্বোধন করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। এ বিষয়ে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা বলেন, প্রবাসী বাংলাদেশিদের পুঁজিবাজারে বিনিয়োগ সহজ করার জন্য এ বুথ খুলতে যাচ্ছেন। ম্যাক্সন্স স্পিনিং মিলস লিমিটেডের 16তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান হায়দার আহমেদ খানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী খোকন সহ শেয়ার হোল্ডাররা ভার্চুয়ালে অংশ নেন। সভায় সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য 2% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে মঙ্গলবার 19 কোম্পানির 23,33,438 শেয়ার 25 বার হাত বদল হয়েছে, যার মোট বাজার মূল্য 13,60,46,000 টাকা। এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি 3,25,29,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের, দ্বিতীয় সর্বোচ্চ লাফার্জো হোলসিমের 2,61,50,000 টাকা এবং তৃতীয় সর্বোচ্চ রেনেটা 2,60,75,000 টাকা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিনিয়োগ বাড়লে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। বিডিংয়ে যৌক্তিক দর নির্ধারণে বিএসইসির নতুন নির্দেশনা জারি। শুরু হয়েছে এনআরবিসি ব্যাংকের আইপিওর চাঁদা গ্রহণ। জানুয়ারিতে বিও অ্যাকাউন্ট খুলছেন 81,829 বিনিয়োগকারী। আয় বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 12 কোম্পানির। মীর আখতার ও সোনালী আশের আর্থিক প্রতিবেদন প্রকাশ। ডিএসসির মোবাইল অ্যাপে 45 মিনিট কম লেনদেন। বিএসইসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর। অলটেক্সের উৎপাদন শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি। দুবাইয়ের ডিজিটাল বুথ খুলছে ইউসিবি ক্যাপিটাল। ম্যাক্সন্স স্পিনিংসের 2% লভ্যাংশ অনুমোদন। ব্লক মার্কেটে 13.5 কোটি টাকার শেয়ার লেনদেন। বিবিএটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।